আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদুরান ডেস্ক রিপোর্ট। বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করা হয় বিশ্বব্যাপী। এই দিনে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, প্রিয় বন্ধুরা মিলিত হয় ভালোবাসার বন্ধনে। আগে ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে বিশ্বব্যাপী আনন্দ উন্মাদনার সঙ্গে পালন করা হয়। যেভাবে এলো বিশ্ব ভালোবাসা দিবস, অনেকের ধারণা প্রাচীন রোমে 14 ফেব্রুয়ারিকে রোমান দেবদেবীর রানী জুনোর সম্মানে ছুটির দিন। জুনোকে নারী ও প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত, অনেকের মতে এটাই ছিল। ভালোবাসা দিবস বা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে একটি বার্ষিক উৎসবের দিন যা 14 ফেব্রুয়ারি ভালোবাসা এবং অনুরাগের মধ্যে উদযাপিত হয়। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে, যদিও অধিকাংশ দেশেই দিনটি ছুটির দিন নয়। 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রি ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্যান্ডিয়াস তাকে বন্দী করেন, কারণ তখন রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন 14 ফেব্রুয়ারি ছিল। এরপর 496 সালে পোপ সেন্ট জেলাসিও প্রথম জুয়েলার্স ভ্যালেন্টাইন স্মরণে 14 ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স দিবস ঘোষণা করেন। বর্তমানকালে পাশ্চাত্য এ উৎসব মহাসমারোহে উদযাপন করা হয়। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক প্রায় 100 কোটি পাউন্ড ব্যয় করে এই ভালোবাসা দিবসের জন্য। কার্ড, ফুল, চকোলেট, অন্যান্য উপহার সামগ্রী ও শুভেচ্ছা কার্ড ক্রয় করতে এবং আনুমানিক প্রায় 250 কোটি টাকার শুভেচ্ছা কার্ড আদান প্রদান করা হয়।